দরজায় করা নাড়ছে ভারতের লোকসভা নির্বাচন, আর নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে ভারতের রাজনীতির মাঠ। নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজ্য চষে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে 2024 সালের নির্বাচনের তফসিল ঘোষণার আগে শনিবার হঠাৎ পদত্যাগ করলেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। এরইমধ্যে তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধান নির্বাচন কমিশনার সহ সিইসি তিন সদস্যের কমিটির বেঞ্চের মধ্যে গত মাসে একজন অবসরে যান, তাই রাজীব কুমার ছাড়া নির্বাচন সামলানোর দায়িত্বে আর কেউ থাকছেন না। এ অবস্থায় আগামী সপ্তাহে লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে, এমন সময়ে গোয়েলের পদত্যাগ পিছিয়ে যেতে পারে নির্বাচন। এদিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেও আসল কারণ এখনও জানা যায়নি। নির্বাচনকে সামনে রেখে তার এমন সিদ্ধান্তে ভারতের রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। এ অবস্থায় সরকার 02 পদে নির্বাচন কমিশনার নিয়োগের প্রক্রিয়া শুরু করবে বলে জানান সংশ্লিষ্টরা। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। গোয়েল 1985 সালে আইএএস কর্মকর্তা হিসেবে ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদান করেন। 2022 সালের 18 নভেম্বর তিনি স্বেচ্ছায় অবসর নেন। এরপর তিনি তড়িঘড়ি করে তাকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। আফরিন মৌ, সময় সংবাদ।